গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন সকাল, আর আজকে সকাল থেকে নানান রকম জিনিস একসাথে হচ্ছে। মানে বৃষ্টি একবার পড়ছে, একবার রোদ উঠছে। সকাল থেকে চড়া রোদ ছিল, তারপরে হঠাৎ করেই মানে একদম মেঘ ফেঘ করে ঝমঝম করে বৃষ্টি। মানে মনে হচ্ছিল আজকে সারা দিনটাই মনে হয় বৃষ্টি বৃষ্টি করেই যাবে। এখন দেখো আবার বাইরে কি রোদ উঠেছে, একদম চকচক চকচক করছে সব। দেখলে মনেই হবে না যে এতক্ষণ ধরে ঝমঝম করে বৃষ্টিও ছিল। ঠিক আছে, সানে এখন বেরোলে আমি ঢুকবো। চুলটা পুরো ছোড়ো পাগলিদের মতন হয়ে গেছে, মনে হচ্ছে কত না জানি তেল দিয়েছি। শ্যাম্পু করার 2-3 দিন পর থেকে চুলটা এরকম অয়েলি হতে শুরু করে, কারণ আমার প্রচণ্ড অয়েলি স্ক্যাল্প। তো আজকে ভাবছিলাম এই বর্ষার মধ্যে আর শ্যাম্পু করবো না, কারণ প্রচণ্ড সবার শরীর খারাপ, শরীর খারাপই শুনছি, যারই শুনছি জ্বর, ঠান্ডা লাগা, কাশি এগুলো হচ্ছেই। ওই জন্য ভাবলাম না আর চেঁচে কিছু নিয়ে আসবো না। তবে এখন যা রোদ উঠেছে, এখন বাইরের পরিস্থিতি ঠিকঠাকই আছে, তো ভাবছি না শ্যাম্পুটা করেই নিই। কালকে ঘুরতে গিয়ে এটা নিয়ে এসেছে, তোমাদের দেখাচ্ছিলাম না, এটা আবার আনতে আনতে রাস্তার মধ্যে একবার ফেলে দিয়েছে, কাদা ঠাদা লেগে গেছে। তারপরে সেটা মুছে ঠুছে দিতেই হবে, মানে জেদ তো জেদ, দিতেই হবে। ভলুটার কালারটা সুন্দর তো আসলে, তো একটুকুনি হাতে দিয়েছিলাম মুছে ঠুছে, আজকে ওই জন্য ধুয়ে একদম ভলু সান ঠান করে শ্যাম্পু ফ্যাম্পু করে নিয়েছে। তা এখন ভলু শুকালে তারপরে দেবো সোনাইকে। টাটা করছে মানে উঠে গেছে, উঠে গেছে গো। ঠিক আছে বাবা, নেই আমি স্নানটা করে যাচ্ছি। উনি স্নান করে বেরিয়েছে, সেইটুকু টাইমই শুধু ঘুমিয়েছে। ঘুম পাড়িয়ে কোনো কাজ করা যায় না, যখন খাবে যখন স্নান করবে তখন ওর কি ঘুম, কি ঘুম বাবা। এক্ষুনি উঠবে, এইগুলো স্নান করবে ও বাবা, বা খাবে তখন আর সহজ হবে। হ্যাঁ মনে হচ্ছে যে একটু আগে এত বৃষ্টি হচ্ছিল। যাও, বড় ঘরের মাঝে মাঝে এই দড়ি রাখতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। যখন এরকম বাইরে প্রচণ্ড বৃষ্টি হয় তোমরা বুঝবে যে একটা দড়ি যদি না থাকে টানানোর জন্য ঘরে, তাহলে প্রচণ্ড মুশকিল ওই ভিজে জামা কাপড়গুলো নিয়ে। বর্ষাকালে এক জায়গায় দলা করে রেখে দিলে হয়ে যায় গন্ধ, আর একটা ঝামেলা মানে কাঁচা কোঁচা জিনিস কিন্তু এত বিশ্রী গন্ধ হয়ে যায়, তখন আর সেটা পরতে ইচ্ছা করে না। তাই জন্য অগত্যা এটা টানিয়ে রাখতে হয়, যখন আবার জামা কাপড় থাকে না গুটি টুটি ওই কোনায় থাকে, কারণ এরকম টানানো মাঝখানে দেখতে ভালো লাগে না। হ্যাঁ, ওই স্ট্যান্ডটা হলে তোমার এই দড়িটা টানাতে হবে না। এখানে দিয়ে রাখবো, আবার ওখানে তো ফোল্ডিং করা যায়, ফোল্ডিং করে রেখে দেবো, তাহলে আর এত দড়ি টড়ি লাগে না, লাগবে না। এতগুলো মানুষের জামা কাপড় রোজ সানের ঘরে কত বের হয়, কাঁচা ছাড়াও। তারপরে এখন খুদে ব্যক্তির তো প্রচুর হয়ে যায়, খুদে ব্যক্তিরই তো একদম এক গামলা হয়ে যায়। তাহলে বাচ্চাদের আনলিমিটেড জামা বেরোতে থাকে, একটু জল খাওয়ালাম একটুকুনি ভিজে গেল, এবার সেই জামাটা পরিয়ে রাখা যায় না, আবার সেটা চেঞ্জ করো, আবার সেটাকে রেখে আবারও কিছু একটা কেউ মুখে দিল, সেটা গিয়ে একটুকুনি পড়লো, সেটাকে আবার চেঞ্জ করো, এই করে দিনে মনে হয় কম করে 10 থেকে 12টা জামা বেরিয়ে যায়। তো এই করে করেই তো এক গামলা ভর্তি হয়ে যায়। তারপরে তো কাপড় ঠাপড়গুলো রয়েছে এই ছোটো ছোটো, গুরুম গুরুম আবার ডাকছে। এই রোদ চলে গিয়ে আবার বৃষ্টি হওয়ার আগে আমি সান ঠান করে যদি একটু চুলটা শুকাই। গুরুম গুরুম করছে, দেখেছো? দেওয়ানা সার হয়ে যায়। সোনায় জামা কাপড় দড়িতে থাকলে আমার এত ভালো লাগে, সেটা নিজের দেখতেও আর তোমাদের সাথে শেয়ার করতেও। তো চারিদিকে সব মেলা হয়ে গেছে, এই যে মামুনি নিয়ে চলে এসেছিল, আমি আমার জামা কাপড়টাও নিয়ে চলে এসেছি, আসতে লাগুক। তার মধ্যে আমি যাই নিচে গিয়ে সোনায় খাবার দাবারটা রেডি করি। মাম 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 কি করছো, কি করছো, কি হচ্ছে? তুমি বলো আজকে তুমি কি দিয়ে ভাত খেয়েছো, বলো শুয়ে পড়ছো কেন, শুয়ে পড়ে না, অত 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 কি দিয়ে ভাত খেয়েছো তুমি আজকে বলো, বলো। আমি মাম ভাত খেয়েছি, আমি আজকে মাম ভাত খেয়েছি গো। দেখো রেডি ফেডি হয়ে অবস্থা কি, বাইরে ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম কালকে সোনাইকে নিয়ে একটু ঘুরতে যাবো, কিন্তু কালকে মন একদম ভালো লাগছিল না। কিছু কিছু সময় হয় যে এতই মন খারাপ থাকে না, চুপচাপ এক জায়গায় বসে থাকলেই যেন ভালো লাগে, তো ওরকম লাগছিল কালকে। তার জন্য আর কালকে মানে 3-4 বার ভেবেও আর বেরিয়ে উঠতে পারিনি, তাই ভাবলাম আজকে একটু সোনাইকে নিয়ে সামনে দিয়ে ঘুরে আসি। কিন্তু দেখো আকাশের পরিস্থিতি, এই পরিস্থিতি হয়ে রয়েছে। আমাদের ক্লাবে যেহেতু গান হচ্ছে, এবার গানটাও যত শুনছে না তত বাইরের দিকে উঁ করছে আর ঠেলছে। ওকে নিয়ে শুধু ডাক্তারের কাছেই যাওয়া হয়, ঘুরতে তো যাওয়া হয় না। বাচ্চা কাচ্চা নিয়ে এরম ভাবে বেরোনো যায় বলো, করছে দেখো তো, করছে। অনেকক্ষণ আগে ভেবেছিলাম বেরোবো, বৃষ্টির জন্য এতটা লেট হয়ে গেছে, এবার সন্ধে বেশি হয়ে গেলে তখন আর বাইরে গিয়েও কি দেখবে। একটু দিয়ে, ঠিক আছে দিয়ে দিচ্ছি, চলো তাহলে বাদ দাও, ছেড়ে দাও, গাড়ি ঢুকিয়ে দাও। কি করা যাবে বাবাই,
দাও দাও, গাড়ি ঢুকিয়ে দাও। না না, বৃষ্টি পড়লে সোনাইকে নিয়ে যাবো কি পাগল? শুধু বেচারা জানো না তাড়াতাড়ি করে কলা ঝোলা খেয়ে হাঁটতে এরকম তা টা 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 এরকম করছে। জানে যে মাম্মা রেডি, আমাকেও রেডি করিয়েছে, মানে এক্ষুনি ঘুরতে নিয়ে যাবে। আর দেখো রেডি হয়ে জামা কাপড় ছেড়ে রাখতে কিরকম লাগে, মনটাই খারাপ হয়ে যায় না? আর ও তো ছোট মানুষ, কাপ তো খুলে বয়ে যাচ্ছে। বাবা, যেই বেচারা বাইকের আওয়াজ পেয়েছে বুঝে গেছে বেরোনো হবে, আর থাকবে না মোটে ঘরে। দিয়ে রিল বানিয়ে ঘুমিয়ে পড়ো, দেখো দিতে যাবে সুন্দর পোশাক পরা। মন খারাপ হয়ে গেছে। আমরা বেরিয়েছিলাম, বৃষ্টি থেমে গেছিল, তো আবার ঝিরি ঝিরি একদম হালকা হালকা, মানে একটু একটু করে পড়ছে। এবার রাস্তায় বেরিয়ে যদি আবার জোরে নামে তখন একটা মুশকিল না? দেখো দেখো, এই জন্যই ওর উপর খেপে যায়। কাল থেকে ওকে আঙুল দেখেই দেখেই ধমকাচ্ছে, এইরকম 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 এরকম করছে। শুধু শুনু কাকে হিপি রেখে গেছে, সোনা ঘুমালো পারা জোরালো। হ্যাঁ মাম্মা, মাম্মাম, হ্যাঁ মাম্মাম, কি হয়েছে কি হয়েছে কি? দিন দিন দুত্তু পাখি হয়ে যাচ্ছ মাম্মাম। ঠামের কাছে যাবে বলে আমি কোলে নিয়েছি, এমন করলো যেন আমি অচেনা মানুষ। ঠিক আছে দাঁড়ো দাঁড়ো, খাও তুমিও খাও, তুমি এখানে বসো, ঠাম একটু খেয়ে নিক মা, তারপর আমি খাবো, তারপর তুমি ঠামের কাছে যাবে। ঠিক আছে, সোনা মা বিকেলে ম্যাগি করেছিল, মামুনিটা খাওয়াও হয়ে গেছে, আমারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমিও হ্যাঁ, মামুনি খেয়ে দেয় সোনাইকে নিয়েছে, এখন আমি খেয়ে নিচ্ছি। মামা কি বলতে দেখো, এই যে গিয়ে খুব শান্তি, মানে ও এখন না এটা খুব হয়েছে, যদি ও মনে করে ও ঠামের কাছে যাবে তো যাবেই, যদি মনে করে আমার কাছে থাকবে তো থাকবেই, কালকে ও আমার কাছে থাকবে আর সেখান থেকে সোনু জোর করে নেবে। সোনুকে যে কি ভয়ানক রকম বকা দিল, এরম এরম আঙুলটা এরম নাড়াচ্ছে, আর এখন খুব শিখেছে এই আঙুল নাড়িয়ে নাড়িয়ে বকা দেওয়া। ও এরম করে করে সোনুকে বকা দিল। আচ্ছা রকম সোনু বলছে কি তুই এত বকতে শিখে গেছিস? ও যেহেতু ওর মাম্মার কোল থেকে ও নিয়ে নিচ্ছে, সেই জন্য ওর খুব রাগ হয়ে গেছে। আর এখন আবার ওর যাওয়ার ইচ্ছা ঠামের করলে, আর সেখান থেকে আমি নিয়েছি, ব্যাস হবে না। সেটা কেন হবে? তখন আমি ঠামের কাছে যাবো। দেখেছো রাগ, দেখো দেখো শানভীর রাগ, দেখো তোমরা শানভী খালি হাসে, শানভী রাগ দেও পারে, তাই না? তোমরা খালি শানভীর হাসিটা দেখতে পাচ্ছ, রাগটাও দেখো, রাগটাও একটু দেখো, শান্তি কতটা রাগ করতে পারে। এই করতে করতে চশমাটা ছ মেরে নিয়ে নেবে কিন্তু। চুপ করে দেখো, মনে হয় ফাঁক পেতেছে। রম বলছে তুমি ফাঁক পেতেছ, এই তো এই তো দেখো 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 দেখো, ওই সোনাই রে, ওই আমার সোনাই রে, তোমাদের অনেকেরই প্রশ্ন দেখলাম যে দিদি তুমি তো বললে না যে তোমার প্রিয়জন কাছের জন কে যে তোমাকে ছেড়ে চলে গেছে। আসলে আমি বলিনি কেন বলো তো,
তোমাদেরকে আমার যেহেতু এই বাড়ির সবার সাথে পরিচয় তোমাদের করা রয়েছে, যে কে আমার কি হয় সম্পর্কে তোমরা ম্যাক্সিমাম প্রত্যেককেই চেনো কম বেশি, আর যাদেরকে টুকটাক চেনো না যখন যাই তাদের সামনে তখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, যেহেতু যাতায়াতের মানে সেই ইয়েটা নেই, যোগাযোগটা নেই, আর তোমাদেরকে বললে হয়তো তোমরা বুঝতে পারবে না সেই জন্য, আর তোমাদেরকে আমি বলিনি, শুধু বলেছিলাম যে আমার কাছের মানুষ, কিন্তু আমি তখন তোমাদেরকে বলছিলাম যে এই কথাটা আমি আমার স্কুলে সবসময় বলতাম যে আমার ঠাম্মা দাদু দিদা দাদু সবাই মানে সবার ছত্রছায়ায় সবার ভালোবাসায় আমি ছোট থেকে বড় হয়েছি, প্রত্যেকটা মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসত। ঠাম্মা যখন আমাকে ছেড়ে চলে গেছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তখন হয়তো আমার চ্যানেলটা ছিল না, কিন্তু আমি পরে যখনই তোমাদের সাথে কথা বলতাম আমি বলতাম যে মানে বিজয় দশমীর দিন ঠাম্মা আমাকে ছেড়ে চলে যায়। আমার দাদুর কাছে নাতি নাতনি অন্যরকমই আদরের হয়, কিন্তু আমার কাছে আমার ঠাম্মা অনেক কিছু ছিল, অনেক কিছু, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক তেমনই কেউই কমতি না, ঠাম্মা দাদু বলো দিদা দাদু বলো কেউই মনের মানে এরকম হয় না যে কাউ কেউ একটু বেশি ভালোবাসি কাউকে, কাউকে একটু কম ভালোবাসি, এরকম তো হয় না। আদরের জিনিস সবার কাছেই মানে সেটা সবার প্রতি ভালোবাসাটাই সমান, যে ওরকম ভাগ যোগ করে তো আর ভালোবাসা হয় না। তবে আমার ঠাম্মা দাদু আমাকে ছেড়ে চলে গেছে, অনেক দিনই হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। যেই প্রিয় মানুষটার কথা তোমাদেরকে বলছিলাম সেই প্রিয় মানুষটা হচ্ছে আমার দিদা। এই মানুষটা ছোট থেকে যে আমাকে কতটা আগলে আগলে বড় করেছে সেটা শুধুমাত্র আমি জানি, মানে আমি ওখানকার না জলও খেতে পারতাম না। একটা ছোট্ট ঘটনা তোমাদের বলি, আমি ওখানকার জল খেতে পারতাম না, কারণ ওখানে জলের টেস্ট আলাদা আর আমাদের যে বাপের বাড়ি আর কি আমার বসিরহাট যেটা, তো সেখানে জলের টেস্ট আলাদা, তো সেই জলটা আমি খেতে পারতাম না একদম, বলে আলাদা করে আমার জন্য আবার চাপকল থেকে জল এনে আমাকে খাওয়াতো। মানে এই ছোট ছোট ব্যাপারগুলোকে খুব মানে খেয়াল রেখে সব কিছু করতো। তো আস্তে আস্তে সময়ের সাথে সাথে কিছু ভুল বোঝাবুঝির কারণে যাতায়াতটা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমি তোমাদের সাথে তাদেরকে শেয়ার করতে পারি না। তো আমার বিয়েও হয়েছে আমার মামা বাড়ি থেকেই, তোমাদেরকে আমি যে স্টোরিটা আমি বলেছিলাম যে আমার বিয়ে কোথা থেকে হয়েছে কিভাবে হয়েছে বিয়ের আগের স্টোরি সমস্ত কিছু ভিডিও শেয়ার করা রয়েছে, যেটা আমি আগেও তোমাদের বলেছি। মনের টানটাকে যাতায়াতের মতন তো বন্ধ করা যায় না, মানে পাগল পাগল লাগছিল যখন আমি খবরটা পেয়েছি, কিন্তু সেটা যদি সত্যি রাত না হতো আমি সেই মুহূর্তেই বেরিয়ে যেতাম। সুমনও আমাকে বারবার বলছিল যে যাবে কি না বলো, তাহলে আমি এক্ষুনি নিয়ে তোমায় বেরিয়ে যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে যদি আমি সেই মুহূর্তে যদি আমি বেরোতাম না সোনাই রাত্রিবেলা ঘুমোতেই পারতো না, আর ওইটুকু বাচ্চা রেখে আমি যেতে পারতাম না। তো আমি আগে মা, তোমাদেরকে আমি সবসময় বলি যে আমি আগে মা, কারণ আমার মা হিসেবে আগে কর্তব্যটা পালন করতে হবে তারপরে সব কিছু। তো এতটুকু বাচ্চা রেখে আমার যাওয়াটা সম্ভব ছিল না, তার কারণে আমি যেতে পারিনি। তো এটাই ছিল, আমি তোমাদেরকে বলিনি তার কারণ ওটাই যে তোমরা হয়তো চিনতে পারবে না, যেহেতু আমি তোমাদের সাথে কোনোদিন আগে শেয়ার করিনি, তোমরা জানো না চেনো না তাই বুঝতে পারবে না বলে শুধু কাছের মানুষই তোমাদের বলেছিলাম। স্বাভাবিক তোমাদের মনেও অনেকগুলো প্রশ্ন ছিল যার কারণে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো, ওই জন্য খোলাখুলি তোমাদের সাথে সবটা শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে এখন ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। প্রিয়জনকে চোখের সামনে ভেবে কষ্ট পেতে দেখলে না বেশি কষ্ট হয়, ফাঁকা জায়গাটা প্রচণ্ডভাবে অনুভব করি আমরা, কিন্তু সত্যি অতটা কষ্ট পাওয়ার থেকে সে শান্তি পেয়েছে। শুধু এটুকুই বলবো, তুমি যেখানে থেকো তুমি ভালো থেকো।